नमस्कार हबी अफ सुलेखाय प्रत्येक दर्शक के स्वागत। आज के शीतेर जे फुलगुलो लागिए से फुलेर की खाबार आमी प्रयोग करब से खाबारटा तोमादे देखाबो। चलो नतून बागान सम्पूर्ण देखाबो एक विशेष दिने। छोटो छोटो करे जे गाछगुलो आमी एक प्रान्त थेके आराक प्रान्ते लागिएछि বিভিন্ন ফুল গাছ, সবজি গাছ, শাক গাছ, মাঝে মাঝে তো তোমাদের দেখাচ্ছি, সম্পূর্ণটা এখনো দেখাবো না, বিশেষ দিনে দেখাবো। আজকে নতুন বাগানে যাই, চলো দেখো। এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার এগুলো তারা গাঁদা, কি সুন্দর ফুটেছে। এগুলো আমাকে শিখা গিফট করেছিল, কি সুন্দর ফুল ফুটেছে, ভীষণই ভালো লাগছে। কেউ গিফট করলে সেই জিনিসটা যে কত ভালো লাগে, ফুলের দিকে তাকালেই তার কথা মনে পড়ে। তো চলো বাগানের ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে মোটামুটি আমার শীতের বাগান, ওপরে আমি কিছু ফুল দিয়ে সাজিয়েছি। আর আমি নতুন বাগানে প্রচুর ফুল গাছ লাগিয়েছি, সেখানে তোমাদের নিয়ে যাব। চলো দেখি গাছগুলো 12 দিনে কি অবস্থা হলো। এই যে দেখো কচি কচি পাতা বেরিয়ে গেছে, সুন্দর। এগুলো আবার কুড়ি চলে আসছে। গাদা খুব পাতলা ছিল, এত পাতলা ছিল, খুব ভয়ে ভয়ে মোটামুটি আর একটা জায়গায় লাগানো ছিল, সেখান থেকে দিয়েছি এবং অগ্রভাগটা কেটে দিয়েছি। শাখা প্রশাখা বেরোচ্ছে নতুন করে, দেখো। যে 12 দিন বয়স হয়ে গেল গাছগুলো, এবার তো ওদের খেতে দিতে হবে। খুব ছোট্ট ছোট্ট গাছ, এত ছোট গাছ আমার ইচ্ছা ছিল না, তা সত্ত্বেও আমাকে নিতে হয়েছিল, যেহেতু আমাদের এখানে ভালো গাছ পাওয়া যায় না। তাই দেখো কেমন হয়েছে গাছগুলো। আর এগুলো আমি নিয়ে এসেছি, একটু বড় বড়ই নিয়ে এসেছিলাম। কি সুন্দর নয়নতারায় ফুল ফুটছে দেখো। এখানে আছে কটা গাছ, এই গাছটা আবার কি সুন্দর ফুল ফুটছে দেখো, বেগুনিয়া। এবার আমি গাছটাকে কিভাবে খাবার দেবো চলো দেখাচ্ছি। প্রথম সপ্তাহে আমরা খোল জলটা দেব, পাতলা করে কতটা দেব দেখাচ্ছি। একদম 50 থেকে 100, ছোট্ট হলে 50, বড় হলে 100। আর কি হচ্ছে 1 লিটার জল, 1 লিটার জলে আমরা 2 গ্রাম দেব। 2 গ্রাম আমাদের তো ওজন নেই, এ নেই, দাঁড়িপাল্লা নেই, তার জন্য আমরা কতটা দেব দেখো। এই যে চামচ, এই চামচে দিয়ে দেবো, ব্যাস এটাকেই গুলে এই বোতলে দিয়ে দেবো। বোতলে দিয়ে কি করব, গাছে স্প্রে করব, যতক্ষণ না গাছটা ভেজে ততক্ষণ স্প্রে করে দেব। 5 লিটার জলে কতটা ডিএপি দেব দেখো, এই গুলে দিলাম আমি সকালে দিলাম, পরের দিন সকালে এটাকে গাছে দিয়ে দেব। চলে এসেছি নতুন বাগানে, আমি মোট 20টা ডালিয়া লাগিয়েছি। আজ 12 দিন হয়ে গেল, আজ প্রথম খাবার দেব। প্রথমে এই গাছে আমি কাকা স্প্রে করেছি 1 লিটার জলে 1.5 ml গুলে। এটা হচ্ছে ডালিয়া, আর এই দিকটা হচ্ছে ইনকা গাঁদা। চারিদিক দিয়ে লাগিয়েছি দেখো, এইদিকে আবার কেমন হয়েছে মনে হচ্ছে একটু একটু বড় হয়েছে মাটিতে, তো ইনকা গাঁদা এই যে একটু মাথা উঁচু করেছে। এবার ওদেরকে আমি খাবার দেব। মোট 36 পিস ইনকা গাঁদা এসেছে, সাদা আছে, হলুদ আছে, অরেঞ্জ আছে। তো চলো গাছে এবার খাবার দেয়া যাক। আগের দিন রাত্রে খোলটাকে ভিজিয়ে রেখেছিলাম, 24 ঘন্টা হয়ে গেছে, দেখো কেমন ফুলে উঠেছে। এটা হচ্ছে 5 লিটার জল, 5 লিটার জলের মধ্যে 100 গ্রাম মতন খোল নিয়ে আন্দাজ মতন খোল নিয়ে এটাকে জলের মধ্যে গুলে নিতে হবে। শীতের গাছের প্রধান খাবার হচ্ছে এই খোল পচা জল। খোল পচা জল গাছ আমি লাগিয়েছি প্রায় 10 দিন হয়ে গেল,
গাছ সুন্দর করে এটাকে উপর নিচ করে নিতে হবে, এই গাছের গোড়ায় দিতে হবে। খোলের জল যত পাতলা হবে তত ভালো, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেনের জন্য নতুন যে গাছগুলো লাগিয়েছি এই গাছের শাখা প্রশাখা এবং পাতা নতুন করে বাড়বে। ডিএপি সার ছোট ছোট টবে অল্প অল্প করে, এই যে ডিএপি সার অল্প অল্প করে দিতে হবে, দিয়ে জল দিয়ে দেব। ডিএপির দানা আমরা দুইভাবে দিতে পারি, এক এক মুঠ ডিএপি আমরা এই যে ভেজানো খোল ভেজানো জলে আগের দিন রাত্রে দিয়ে দিতে পারি, অথবা টবে আমরা অল্প অল্প করে এই চারটে চারটে এই কটা করে এই চার পাঁচটা দানা করে আমরা টবের গোড়ায় দিতে পারি, দুইভাবে দিতে পারি। অ্যামোনিয়াম ফসফেট, এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, ফসফেট আছে। আমরা এটাকে দিচ্ছি একভাবে, আবার খোল জল দিচ্ছি, তাহলে দুইভাবেই নাইট্রোজেন পৌঁছে যাচ্ছে নতুন ফুল গাছের দেহে। এইভাবেই আমরা খাবারটা ওদেরকে দেব। খোল জলটা বাগানে নিয়ে এসেছি, কতটা দেব সবই তোমাদের বলবো। আর এই পাতলা জলটা খুব সাবধানে গাছের গোড়ায় দিতে হবে, যাতে গাছটা ভেঙে না যায়। এক একটা গাছে দিতে হবে 200 ml করে জল দিতে হবে, যেহেতু ছোট গাছ, একটু বড় হলে সেটা আবার 400 হয়ে যাবে। এইভাবে আস্তে 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 তরল সারটা প্রয়োগ করতে হবে। এক সপ্তাহে খোল ভেজানো জল আর ডিএপি, পরের সপ্তাহে দিতে হবে এনপিকে। গত বছর ডালিয়া ছাদ বাগানে করেছিলাম, এবার করলাম গ্রাউন্ড গার্ডেনে, দেখা যাক কোনটা ভালো হয়। খোল ভেজানো জল এইভাবে প্রয়োগ করতে হবে। তো হয়ে গেল খোল ভেজানো জল, এবার পরের সপ্তাহে কী দেবো চলে এসেছি দেখো এনপিকের কাছে। আমার এনপিকে আমি এটা ইফকো বাজার থেকে কিনেছিলাম 1 কিলো। এটার হচ্ছে প্রধান মৌল, মৌল তো অনেক রকমের হয়, তার মধ্যে এটা হচ্ছে প্রধান। নাইট্রোজেন 19 ভাগ, ফসফেট 19 ভাগ, আর পটাশিয়ামও 19 ভাগ। এখন এই যে নতুন গাছে নাইট্রোজেন একান্ত দরকার, কারণ এই নতুন গাছ থেকে নতুন ডাল হবে, পাতা হবে এবং শিকড় হবে, তার জন্যে পাতা ডালের জন্য এই নাইট্রোজেন, আর শিকড়ের জন্য হচ্ছে ফসফেট, আর ফুল যখন আসবে ফুলের জন্য হচ্ছে পটাশিয়াম। এই যে এগুলো আমরা যদি এখন দিই গাছে, তাহলে গাছটা শক্তিশালী হবে, সুন্দর হবে, সতেজ হবে এবং সবুজে সবুজ হয়ে যাবে। তো চলো কতটা আমি দেব সে তোমাদেরকে দেখাই। এনপিকে আমরা কিভাবে দেব, শুকনো দেবো না জলে গুলে দেবো? তবে এনপিকে জলে গুলে দেওয়াটাই সব থেকে ভালো, ভালো মতন নিতে পারে গাছ, তাই আমরা জলে গুলে দেবো। কতটা দেব তো চলো দেখাই। এই হচ্ছে 1 লিটার জল, 1 লিটার জলে আমরা 2 গ্রাম দেব। 2 গ্রাম আমাদের তো ওজন নেই, এ নেই, দাঁড়িপাল্লা নেই, তার জন্য আমরা কতটা দেব দেখো। এই যে চামচ, এই চামচে দিয়ে দেব, ব্যাস এটাকেই গুলে এই বোতলে দিয়ে দেব। বোতলে দিয়ে কী করবো, গাছে স্প্রে করব, যতক্ষণ না গাছটা ভেজে ততক্ষণ স্প্রে করে দেব। এসেছি গাছের কাছে, এই যে বোতলটা, এবার কী করব, প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দেবো। তাহলে প্রথম সপ্তাহে আমি দেবো এনপিকে জলে গুলে, আর দ্বিতীয় সপ্তাহে দেবো ডিএপি আর খোল ভেজানো জল দিয়ে দেবো। এইভাবেই যদি আমরা পরপর 1 সপ্তাহ অন্তর অন্তর অল্টারনেটিভ করে দিতে পারি, তাহলে আমাদের গাছগুলো খুব সুন্দর সবুজ সতেজ শাখা প্রশাখাযুক্ত হয়ে তারপরে পরিণত হয়ে গেলে ফুলের কুঁড়ি চলে আসবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। এইভাবেই আমরা শীতের গাছের খ
খাবার দেব। কি দেখতে পাচ্ছ ঘন্টা জবা খুব সুন্দর হয়েছে, সব দেখাবো তোমাদের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হবি অফ সুলেখা ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবুজের সাথে থাকো। আজকে আসি